তে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তে আমনগরের মধ্যে আজকে আমি একটা সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বহুত আর কি অভিজ্ঞতা আমনগর হয়ে যাবো। তে দেখতেছেন যেমন নাকি কার্পোডার আমনগর, আগে তেল মিলাই না ভিডিও যে দিছিলাম, আপনারা হয়তো বহুত দেখছেন, দেখে কমেন্ট সমেন্ট করছেন যে কেন জনের তেল মিলছে আর কেন জনের ধরুন মিলে নাই। মিলে নাই কি এরকম, মিলে না। আর কার্পোডারে জাম থাকলে পাতা তেল তো কোনোদিনও মিলবই না। এই জামটা আপনারা কেমন করে ছাড়াবেন? আর কুন্নাটা কি হয়, আর কুন্ডার থেকে কুন্ডা হয় এনে কার আপনার চোখ উড়াইলে কি হয়? ধরুন কেন ধরনের চোখ উড়াই এনে তারপর কার স্টার্ট দেয়, আসলে চোখ উড়াইলে বস্তুটা কেমন ধরনের কি হয়, আর আপনার এটা তেল যাই কোন দেয় ওভার ফুল হয় গিয়ে রে, আপনাকে আজকে সম্পূর্ণ ডিটেলস বুঝাই দিব। আর জন মানে রেস্টাম দেন তখন কি হয়, যার কিন্তু আপনার হাইস হয় আর রেস ছেড়ে দিলে আপনার আসলে তো ওই বস্তুগুলো কেমন ধরনের কি কোনটা তো কি করে সম্পূর্ণ ডিটেলস সহ আজকে আপনাকে বুঝাই দিব। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা শুরু করে দেখতে থাকেন। কার্বোনেটটা দেখতেছেন, প্রতি ফার্স্ট আপনারা কার্বোনেটটা সুন্দর করে খুলবেন, খুলে কি কি কেমন করে সাফা করার লাগবে আমি দেখাই দিতেছি আপনাকে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। দেখতেছেন খোলার পরে কোনটা কি, এটা কি আসলেতে, এটা কি বস্তু, এটা কি বস্তু সব আপনাকে, এটা কোন দা তেল যায় সব আপনাকে বুঝাই দিব, কোন দা হাওয়া যায় সব কিছু আপনাকে আজকে বুঝাই দিব। আপনারা দেখতে থাকেন প্রতি ফার্স্টে আপনারা এরকম করে দেখলেন। এই যে একটা নাট খুললাম, এই নাটটা হচ্ছে আসলে মেন জেট, মেন পেট্রোল এটা দিয়ে যায়। এটার মধ্যে দেখতেছেন ছিদ্র ছিদ্র যে ফুটা আছে পেট্রোল জামিনে ফুটা আছে দেখতেছেন। এই ফুটাগুনে সুন্দর করে কিন্তু সাফ করে রাখবো, সাফ টাফ করে তারপরে লাগানো হবে। যে সব কিছু খুলতেছি, খুলে আমি লাগাতে সম্পূর্ণটাকে আমি করতে আসি কন্দে আসলে তেল যায়। তারপর এটা লগে দেখতেছেন আর একটা নাট আছে, এটা ওরকম করে খুলে নেবেন। খোলার পরে তারপরে দেখবেন যে এয়ার মিক্সিং মিক্স নাট, যেটা নাকি আপনার হাওয়া অ্যাডজাস্টার করে, যেটাতে আপনার তেল মিলায়, সেই নাটটা এরকম করে পুরো খুলবেন। এটা হচ্ছে তেল মিলানো নাট। তেল মিলাই না নাট, দেখুন যে মাথায় কত আয়রন করছে, সব কিছু সাফা করে নেবো। তারপরে এই যে নাটটা দেখতেছেন, এটা আমাদের রেস কম বেশি করে নেওয়া, যেটা আমাদের অ্যাক্সেলেটার রেস, রেসটা কম বেশি করে নেন আর এটা। এটা হচ্ছে একজাস্টার নাট, যেটা আমাদের এই ধরুন না রেস পুরে হাই হয়েছে কমাইন বাড়ান সেটার নাট হয়েছে এটা। তারপরে এন ধরনের একটা পিন বাইরে এই পিনটা হয়েছে যখন মানে আপনার ট্যাঙ্কিতে ধরে যখন মানে তেল আহে, যখন মানে ধরুন ট্যাঙ্কিতে ধরে এই এটার মাধ্যম দিয়ে যখন মানে তেলটা এই জায়গাতে পাস হয়, তেলটা যখন মানে এনতে যায়, যাওয়ার পরে ডাইরেক্টলি কার্বোনেটের মধ্যে এই জায়গায় তেল আগে জমন লাগে, এই জায়গায় এনে তেলটা জমন লাগে। এই জমা হওয়ার নিকে এই যে এই পিন দেয় যখন মানে এটা আটকে না থাকে তখন কিন্তু তেল আসে না, বন্ধ হয়ে জায়গা, কিন্তু তেল দিলেও কিন্তু আসবে না। যখন মানে তেলটা দিবেন, যখন মানে এই পিনটা এরম তল ফেলাইব, তখন মানে তেলটা আগে এনে বিলে জমা হবো, এনে বিলে তখন মানে জমা হবো। জমা হওয়ার পরে কিন্তু এটা হয়েছে আপনার কার্বোনেটার ভেল্ভ পিন বিলা কয়, এটারে কার্বোনেটার ভেল্ভ পিন। যখনই মানে আপনার তেলটা এই জায়গায় থনে ট্যাঙ্কিতে, আপনারা বহুত কার্বোনেটারে লক্ষ্য করবেন যে আপনারা যখন মানে তেল নাকি ট্যাঙ্কিতে থাকে, থাকার পরে তেল দেয় এনে তল দিয়ে দেয় এই জায়গাতে তেল একলাই পড়া শুরু করে। অথচ কিন্তু এই ফুটাটা কিন্তু সব গাড়িতে আছে, কিন্তু সব গাড়িতে তেলটা কিন্তু পড়ে না, কিন্তু কেন কেন কিছুমান গাড়ি আছে এই গাড়িতে তোমার কিন্তু এই জায়গাতে তেল পরে। তেলটা কেন নিকে পরে হেড়াও আমি বাস করে বুঝাই দিব, তেলটা কেড়ে পরে যখন মানে যে আপনারা যে পিনটা দেখতেছেন, এই পিনটা এই জায়গায় এরম করে লাগাই না থাকে, এই জায়গায় এরম করে পিনটা লাগাই না থাকে, লাগানো থাকানোর পরে এই পিনটা এরম করে যায় এই যে জায়গায় এরম করে লাগানো থাকে, এরম করে আমরা লাগানো থাকে। লাগানোর পরে এটা আপনার এটা এরম করে আপডাউন হয়, এরম করে আপডাউন হয়। তো আপডাউনটা কেন নিকে হয় আর এটা কেন নিকে দিছে আপনাদের আমি বুঝাই দিই, যখন মানে পেট্রোল এই জায়গায় না থাকে তখন দেখেন এমপে করার লগে লগে এটা তল ফেলে নামে রয়েছে, যার জন্য পিনটাও তল ফেলে নামে রয়েছে, তেলটা সরাসরি এই জায়গায় আইতে পারে। যখন মানে এই জায়গায় তেলটা ভর্তি হয়, ভর্তি করার নগে নগে এটা হয়েছে একটা বাইশা থাকা বস্তু, এটা একটা পেট্রোলের মধ্যে বাইশা থাকা বস্তু। যখনই মানে এই জায়গায় তেল এনে এটা যখন তেল পেট্রোলের ওজন ইয়ে যখন মানে এটা বাইশা এম করে উঁচা ফেলে উঠে, লগে লগে এই জায়গায় পিনটে তেলটা ব্লক করে দেয়, ব্লক করে দেওয়াতে তখন মানে তেলটা বন্ধ হয়ে যায়, যে না যে পর্যন্ত তেল লাগে সেই পর্যন্ত তেল আহে, যখন মানে তার বেশি আহে এটা লগে লগে বাইশা জায়গা, বাইশা জায়গা এম করে পিনটা আটকে জায়গা, পিনটা আটকে যাওয়ার পরে তেলটা আপনি আপনি বন্ধ হয়ে যায়গা, যার জন্য দেখেন
এই সিধা সিধি থাকার পরে এই সিধা সিধি তেল থাকলে এই পাইপটা উপরে দেওয়া আছে সমান করে তেল বললে এই জায়গাটা যখন তখন তেলটা পড়ে না আর যখনই মানে আপনার এই বস্তুটা না বাসা হারে বা বাসার পরেও এই এই পিনটা যায় না ব্লক করে না যখন মানে তেলটা ব্লক হয় না এই জায়গায় যে পিন থাকে এই পিনটা যখনই মানে ব্লক হয় না আপনি আপনি পিনটা অল্প মানে সাইড খায় জায়গা যখন মানে ব্লক হইতে পারে না তখন মানে এমকরে লাগানোর পরে এটা বাসলেও এই জায়গাতে তেল যখন আসতেই থাকে যখন মানে তেল আয় এটা বুঝাইয়া ওভার হয়ে যায় ওভার হইয়া তখন এই ফুটা দিয়ে আপনি আপনি তেল এই জায়গাতে পরে আর হেডারে কয় ওভারফুল হয়ে গেছে তেল একলাই পরে হেডারে ওভারফুল কয় আপনাকে ওভারফুলটা সম্পূর্ণভাবে বুঝে গেলেন কি কিন্তু ওভারফুল হয় সম্পূর্ণ আপনারা বুঝলেন কিন্তু এটার পরে এটা হচ্ছে ওভারফুল মারবার নিগে ওভারফুল মারবার নিগে মেনলি আপনাকে এই পিনটা বদলানোর বিশেষ জরুরি আপনাকে যদি ওরম ধরনের ওভার ওভারফুল হয় তাহলে আপনারা যে দেখতেছেন যে পিন এই পিনটা আপনারা বদলাই দিবেন সুন্দর করে যায় এই জায়গায় আটকে যাবো তো আর যদি আপনারা যদি এই পিন না বদলাই যদি ভালো করবার চান তাহলে এইরকম ধরনের গ্যাটার দিয়ে কেমন করে আপনারা ওভারফুলটা মারবেন আমার ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আপনারা যাই না দেখ পাইন ওভারফুল কেমন করে মারান লাগে হেডার ভিডিও আছে আপনারা সুন্দর করে কার্পোর্টারে ওভারফুল মারা হবেন ওটা ধরে কোনো সমস্যা নাই তো আপনাকে ওভারফুলটা দেখালাম দেখানোর পরে তারপরে আপনাকে কি ধরুন তেল বারাবার মিলাইতেছেন তাও কিন্তু তেল মিলে না কার্পোর্টার আপনার তেল বেশি খায় বা কম খায় কি এরকম দেখাইতেছে আপনারা গুরুত্বপূর্ণ করে আপনারা এটা পুড়িয়া করে সাপা টাপা করে নেবেন হাওয়া সাওয়া মারবেন মাইরা সাইরা তারপরে আপনারা দেখতেছেন যে যে মেনজেট মেনজেটটা আপনারা যে ছিদ্র ছিদ্র যে ফুটাগুনে আছে এমন করে সাফা করবেন যাতে অল্প একটু গেঁদরা না থাকে পুরো এরম করে সাফা করবেন সাফা করে তারপরে বস্তুটা আপনারা এমকে লাগাবেন লাগানোর কিন্তু কিন্তু আপনার তেলটা কোন ধরনের যায় এই মেনজেট দেয় আপনার যখন মানে আপনাকে তো কয়ে দিলামই সম্পূর্ণ যে এই জায়গায় আপনার তেলটা আহে এই তেলটা আহার পরে এই তেলটা তখন যায় কোন দেয় জানেন কি তেলটা এই জায়গায় এমকে থাকার পরে তেলটা কিন্তু মেন ইঞ্জিনে এডিয়ার মধ্যে যে ফুটাগুনে দেখলেন এই যে একটা ফুটা দেখতেছেন এই ফুটাতে তেল যায় ওই ফুটাতে ব্যক্তিতে ছড়াইয়া ছড়াইয়া কিন্তু এই জায়গাতে যে এই জায়গাতে তেলটা হেঁটে যায় না তারপরে কিন্তু ব্লকের মধ্যে যায় তারপরে আপনার এই বস্তুটা কি এইটা আপনার যখন মানে অ্যাক্সেলেরেটর আপনার কেবলটা টান দেন তখনই মানে এটা আপনি আপনি করে এরম করে উঁচু জায়গা এরম উঁচু জায়গা এটা লাগাই না থাকে আপনার এই যে জায়গায় লাগাই না থাকে এই জায়গায় লাগাইয়া এই বস্তুটা আপনার এই পর্যন্ত আহে ডাইরেক্টলি এটার ভিতর দিয়ে এরম করে হুমায় যায় এরম করে হুমায় যায় হুমায় যাওয়াতে জহানি মানে এটা এরম করে টান হয় এটা ব্লক করে ব্লক ব্লক হয়ে না থাকে ব্লক হয়ে না থাকে জহানি অল্প একটু রেস্টে থাকে তখন মানে টানতে উঠে যখন হাই রেস করুন তখন মানে পুরে তেলটাও পুরে বেশি যায় তখন মানে রেসও হাই রেস হয় তাহলে এটার কাম হয়েছে আপনার এটার ভিতরে যায় না পিনটা ব্লক করে দেয় যার জন্য আপনার ফার্স্টে আপনার যেরকম রেস থাকে তারপরে যখন মানে রেস্টটা টানেন তখন মানে অটোমেটিক হাই রেস হয়ে থাকে হয়ে থাকে তাহলে আপনারা সম্পূর্ণ বুঝলেন এটা আপনারা যখন মানে এই জায়গায় লাগাই না থাকে কোনটা যায় না কেমন ধরনের এটার ভিতরে থাকে কিন্তু এনে আর একটা ঘটনা হয়েছে যে আপনারা তেল যে মিলেন তেলটা মিলেন না আসলে তেল এটা যে আপনার এই জায়গায় থাকে মেন জেট এই জায়গায় লাগাইলাম লাগানোর পরে তারপরে আপনার যেটা আপনার এই যে স্লো জেট আছে স্লো জেট দেখছেন এটা হচ্ছে সাইডেই থাকে এটার নগে এই সাইডে স্লো জেট থাকে এটাতে কিন্তু পেট্রোল যায় না এটাতে কিন্তু পেট্রোল যায় না এটাতে কী যায় তা কি জানেন এটা যখন সম্পূর্ণভাবে এরকম করে ব্লক থাকে ব্লক থাকে ব্লক থাকার পরে তখন কিন্তু আপনার এই জায়গায় আপনার হাওয়ার পুরে পুরো অক্সিজেনের পুরো প্রয়োজন এই জায়গায় যখন মানে এই জায়গায় আপনার এই নার্ডের দ্বারা যখন মানে আপনার রেডেন দেয় অক্সিজেন অম্বুর এই যে এই জায়গাতে আপনার এয়ার ফিল্টারের তনে হাওয়াটা যায় এয়ার ফিল্টার তনে এই জায়গাতে হাওয়া যায় হাওয়া যাওয়ার পরে আপনার এই জায়গাতে সাপ্লাই হইয়া এই জায়গাতে যাইয়া সাপ্লাই হইয়া এনতে হাওয়া আহে হাওয়া এনে যে মাপের তেল এনতে যান নাকি সেই মাপের তেল যায় কিন্তু এটাতে তেল আহাতে মধ্যে কিন্তু বাধা আছে বাধাটা কি এটা আপনারা দেখতেছেন যেটা একজাস্টার নাট হাওয়ার যেটা একজাস্টার নাট এই নাটটা কিন্তু এটা এটার মধ্যে পুরো লিং আছে যে জায়গায় লাগাই না থাকে এই যে জায়গায় লাগাই না থাকে আমি আপনাকে আগের ভিডিওতে তেল মিলাই না দেখাইছি এই নাটতে আপনারা একজাস্ট করে আমি তেল মিলাই না দেখাইছি এই জায়গায় যেনে হাই রেস থাকে এনে আপনাকে রাখ পারতেছি আসলেতে এনে এটা আপনার যদি আপনার ডাইরেক্ট টাইট করে ছুঁয়ে দেন যদি হাওয়া নাই ফের দেন তাহলে কিন্তু আপনার গাড়িতে একবার বগলা বগলি খালি তেলই খাবো এই জায়গায় কোনো হাওয়া মিক্সিং টিক্সিং পাইবো না যার জন্য খালি তেলই খাবো যার জন্য এই নাটটা আপনাকে পুরোপুরি কার্পোর্টার ফিটিং সিটিং করে গাড়ি স্টার্ট দেয় এটা যেন হাই রেস থাকে যে মাপের হাওয়া লাগে সেই মাপের হাওয়া এই জায়গাতে যাবার দেন লাগবো আর যদি এটা ব্লক হয়ে থাকে এটা যদি কোনো এই এটা যদি আপনার কোনো ব্লক হয়ে থাকে এটা যদি কোনো জাম ঢাম হয়ে ব্লক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যতই কিন্তু তেল মিলেন কিন্তু তেল কিন্তু মিলবো না আপনারা ভাবতে পারেন যে
তেল মিলাই না ভিডিও আমি দিছি ঠিকই কিন্তু ভাবতে পারেন যে তেল তো মিলে না কিন্তু এটা সম্পূর্ণ আমি যেরকম করে দাইলাম এরকম করে আপনারা পুরো এটা সাফা করে তেল মিলাবেন পুরোপুরি টনটনা ভাবে তেল মিলে যাবে কোনো ধরনের টেনশন নাই আর আরেকটা কথা কি জন মানে আপনাদের সকাল বেলায় ধরেন গাড়ি স্টার্ট না ধরলে কথা আপনারা কি করেন চোখ চোখ উড়াইলে গাড়ি স্টার্ট দেন আসলে চোখ উড়াইলে কি হয় চোখ উড়াইলে কথা বস্তুটা কি হয় চোখ উড়াইলে চোখ উড়াইলেন মানে এই যে হাওয়া যাওয়ার নিয়ে রাস্তাটা একবার সম্পূর্ণ বন্ধ হয়ে যায় চোখটা জওয়ানি মানে আপনারা উঠায়নি এই দেখেন চোখটা আপনারা জওয়ানি মানে উঠায়নি তখন এটা আপনাদের সরাসরি ডাইরেক্টলি এরকম করে বন্ধ হয়ে যায় হাওয়া যাওয়া বন্ধ হয়ে খালি পেট্রোল যায় তখন তখন খালি পেট্রোল যায় সকালবেলায় প্রচুর করে স্টার্ট ধরে কেন গাড়িতে ধরুন প্রবলেম থাকে পেট্রোল অল্প অল্প পেট্রোলে গাড়ি স্টার্ট ধরে না হিটের প্রবলেম থাকে হিং না তখন চোখ উড়াই স্টার্ট লাগে চোখ উড়াইলে আসলেতেই হাওয়া টাওয়া কিছু জানা খালি মাত্র পেট্রোলই যায় যার জন্য চোখ উড়ানোর কোনো গাড়িটা স্টার্ট হয়ে যায় তে মেন যেটা আমাদের গো এন্দে তেল যায় এন্দে হাওয়া যায় তারপরে আমাদের গো চোখ উড়াইলে এটা বন্ধ হয়ে যায় তারপরে আপনার এই জায়গায় আপনার যেটা পিস্টন থাকে পিস্টন থাকে এই পিস্টনটা উঁচাই উঠলে বা ডাইরেক্টলি তেল তেল যাওয়া না পুরো লাইন হয়ে যায় তখনই মানে গাড়ি হাই রেস পুরো রেস হয় তো এরম করে যদি আপনারা সাফা টাফা করে এরম করে ওপার পুল হলে যদি এটা পিন টিন বদলে পুরে করে পুরো সাফা টাফা করে লাগাই দেন তাহলে আপনাকে কোনো ধরনের টেনশন নাই আপনারা সুন্দরভাবে গাড়ি চলাই যাবেন তেলই কুরিট খাবো তো আপনাকে সব কিছুই করে দেখাইলাম তো এরম করে যদি আপনারা করেন আপনাকে গাড়িতে কোনোদিনও তেল বেশি খাবো না তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।